আপনি জানেন যে রাজ্যের পঞ্চায়েতের মেয়াদ 4 আগস্ট শেষ হতে যাচ্ছে। বর্তমান যে পঞ্চায়েত, স্বাভাবিকভাবে কমিশন উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত ইলেকশন করার জন্য। আমরা এই ইলেকশনের দিনক্ষণ আজকে ঘোষণা করব। আমাদের এই রাজ্যে টোটাল 606টা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে নাম্বার অফ কনস্টিটিউয়েন্সি আছে 3517। জেলা পরিষদ আছে টোটাল 8টা, 116টা কনস্টিটিউয়েন্সি, 116টা সিট। এখানে এই নির্বাচনের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো ইলেকটোরাল রোল, সেটা ইতিমধ্যেই ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করা হয়েছে। সেই পাবলিকেশন অনুযায়ী আমাদের টোটাল আছে এই ইলেকশনের জন্য 12,94,153 জন, তার মধ্যে মেল আছেন 65,658,445, এবং ফিমেল আছেন 635,597, আদার্স আছেন 11। এখানে আপনারা জানেন পোলিং স্টেশন একটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ভোট দেবেন সবাই। আমাদের টোটাল ডিস্ট্রিক্ট ওয়াইজ আইডেন্টিফাই করে 2,650টা পোলিং স্টেশন আছে। এখানে ভোটার আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন যে নীতি নেয়, আমরাও সেটা নিয়েছি। এপিক ব্যবহার করা হবে আইডেন্টিফাই করার জন্য, তাছাড়াও অল্টারনেটিভ ডকুমেন্টকে আমরা অ্যালাউ করবো ভোটার আইডেন্টিফিকেশন করার জন্য। এখানে ব্যালট বাক্স যেটা ব্যবহার করা হবে, দুই প্রকারের ব্যালট বাক্স, সেটা হবে গোদরেজ এবং বাংলো। বড় যেটা বাক্স সেটা গোদরেজ টাইপ বলা হয়, ছোট যেটা সেটাকে বাংলো বলা হয়। ব্যালট পেপারও 3টা কালারের হবে, হোয়াইট হবে গ্রাম পঞ্চায়েত, পিঙ্ক হবে পঞ্চায়েত সমিতি, এবং গ্রিন কালার হবে জেলা পরিষদের জন্য। কাউন্টিং হল ইতিমধ্যেই আমরা নোটিফাই করে দিয়েছি। এখানে শুধুমাত্র কুমারঘাট এবং বিশালগড়েই সেপারেট হবে কাউন্টিং হল, দুইটা করে হবে, আর বাকি সব জায়গায় একটা করে কাউন্টিং হল হবে, কারণ তাদের সংখ্যা বেশি। আমরা ইতিমধ্যেই বিভিন্ন পলিটিক্যাল পার্টির সঙ্গে 2 দফা মিটিং করা হয়েছে, ল অ্যান্ড অর্ডার নিয়ে আরক্ষা দপ্তরে যারা আছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। আমরা সার্বিক ব্যবস্থাপনা মোটামুটি চূড়ান্ত। এখন আমরা এই ইলেকশনের যে শিডিউল সেটা ঘোষণা করছি। এইখানে আগামী কালকে আমরা নোটিফিকেশন জারি করছি, তার মানে আগামী কালকে থেকেই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। এই প্রক্রিয়া চলবে 11/7 থেকে 18/7 অবধি, শুধুমাত্র পাবলিক হলিডে ছাড়া বাকি সব দিনে নমিনেশন গ্রহণ করা যাবে সকাল 11টা থেকে 3টার মধ্যে। লাস্ট ডেট অফ মেকিং নমিনেশন হচ্ছে 18/7/2024, স্ক্রুটিনি করা হবে 19/7/2024, ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার হবে 22/7/2024, ইলেকশন হবে 8/8/2024, অর্থাৎ আগস্ট মাসের 8 তারিখ, ডেট অফ কাউন্টিং হবে 12/8/2024 সকাল 8টা থেকে। সমস্ত ইলেকশন প্রসেস কমপ্লিট করা হবে 17/8/2024 মধ্যে, আর পোল হবে সকাল 7টা থেকে বিকাল 4টা। এই ক্ষেত্রে আপনাকে বলি, গত পরশু দিন রাজনৈতিক দলের 3 জন প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে এটা বলেছিল। আমি তাদেরকে একটাই বলেছিলাম যে তার লিগাল প্রমিশন আই মিন ডাউট, আমি লিগাল ভিউ নেব। আমি সেদিনই ফাইল পাঠিয়েছি, কালকেই এসছে, আজকে আমরা সেই দলকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। লিগাল অপিনিয়নে বলা হয়েছে কমিশন ক্যানট ডিসাইড দ্য প্লেস ফর সাবমিশন অফ নমিনেশন, দেয়ার ইজ নো প্রভিশন ইন দ্য রুল, কমিশন হ্যাজ নো অথরিটি টু ডিসাইড দ্য প্লেস অফ নমিনেশন, ইট ইজ দ্য রিটার্নিং অফিসার অ্যাবসলিউট ডিউটি টু ডিসাইড ওয়ার হি উইল টেক দ্য নমিনেশন। রিটার্নিং অফিসার আপনাদের জুরিডিকশন মধ্যে আছে? না, ইট ইজ রিটার্নিং অফিসার এক্সক্লুসিভ ডিউটি, আমার যদি বিষয় না, কন্ট্রোল বলতে ওই কন্ট্রোলে নেই, তার কাজ আমি করতে পারবো না। আপনি জানেন এইবার পার্লামেন্ট ইলেকশনে আমি পেপারে দেখেছি একজন এডিএম রিটার্নিং অফিসার হিসাবে ছিলেন, ডিএম একটা নোটিফিকেশন ইস্যু করেছিলেন, ইলেকশন কমিশন সেটা বাতিল করে দিয়েছে, বলছে না যে ডিএম ইউ ক্যানট ইস্যু দ্যাট নোটিফিকেশন, অনলি এডিএম ইজ এম পাওয়ার টু ইস্যু দ্যাট নোটিফিকেশন।
কোথায় নেওয়া হবে, কখন নেওয়া হবে, কোথায় স্কুটিনি হবে, এটা রিটার্নিং অফিসার একটা নোটিফিকেশন কাউকে দেবে, সেটাকে উনি উল্লেখ করতে পারবেন। কি হ্যাজ দ্য অথরিটি? কমিশন হ্যাজ দ্য অথরিটি। আপনি দেখবেন বিধানসভাতে যখন হয়, যেমন ধরেন ডাইরেক্টর পুড হয়েছেন একটা কনস্টিটিউয়েন্সির আপনার রিটার্নিং অফিসার, উনি ওনার অফিসে ঠিক করেন যে আমি পুড ডাইরেক্টরেটে রিসিভ করব, এটা কমিশন ঠিক করে দেয়। দেখেন এখানে একটা কথা আমি স্পষ্ট করে বলি, এটা মনে হচ্ছে আমার একটু মিসকনসেপশন আছে এই জায়গাটার মধ্যে। নিয়ম অনুযায়ী আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করেছি, তারপরে সিপিএম দলের পক্ষ থেকে প্রথম যে দাবিটা করা হয়েছিল যে ডেটটা এক্সটেন্ড করা হোক, আমরাও তার উত্তরে ওনাকে জানিয়েছিলাম যে ডেট এক্সটেনশনের প্রয়োজন নেই, কারণ আইনেই বলা আছে যদি কোনো ভুল থাকে, যদি কেউ নাম তুলতে চায়, যদি কারোর নামে আপত্তি থাকে, লাস্ট ডেট অফ নমিনেশন অবধি সেটা সাবমিট করা যায়। তার মানে এখন আমাদের হিসাব অনুযায়ী 18 জুলাই অবধি করা যাবে, এখনো ওপেন আছে, এবং এর মধ্যে উনি এটা শুনানি নিয়ে শেষ করতে হবে। এখন আপনি যে কেসটার কথা বলেছিলেন সেটা আমরা এক্সামিন করে দেখেছি, আইনে বলেছে যদি এইরকম কেস হয় ফাইনাল পাবলিকেশনের পরে কেউ নাম তুলতে চায়, এটা প্রভিশন আছে, এটা নাই এরকম না, লাস্ট ডেট অব্দি নমিনেশন অব্দি দেওয়া যায়, দিলে পরে যিনি রিটার্নিং অফিসার আছে উনি নোটিশ ইস্যু করবেন, তার হিয়ারিং নেবেন, যদি উনি স্যাটিসফাইড হন ইয়াস ওনার নাম আছে ভোটার লিস্টে, ওনার নাম উঠতে হবে, ওনার অন্য ক্রাইটেরিয়া উনি ফুলফিল করেন, তাহলে উনি তুলতে পারবেন। আমরা ডিএমকে সেটাই বলে দিয়েছি প্রভিশনের কথা উল্লেখ করে, ইয়াস পার প্রভিশন অনুযায়ী দিস প্রসিডিউর টু বি ফলোড বাই দ্য রিটার্নিং অফিসার। If this is the case, sir, so why did the district magistrate wrote a letter to you? He could have settled the issue. No, he could settle the issue. They can suggest, take any suggestion or advice from us. Did you wrote to the DM, DM forwarded the letter to you? They may have some confusion. If they are consistent with the rule, actually, they could have taken the decision. Amit Puri, it has a rule that it has law. It has 1998 amendment. She amendment to rule a provision. Aage chilo na. আমি উঠেই বলে দিয়েছি তুমি আসবার ওই সেকশন অনুযায়ী দেখো সেকশনে প্রেসক্রাইব করা আছে কি প্রসিডিউর কিভাবে করতে হবে, কারণ ওই পিরিয়ডে আর কি আমি ফাইনাল পাবলিকেশনে পড়ে গেছি। আমরা বলে দিয়েছি আজকে থেকে আমাদের মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, তবে যেহেতু পঞ্চায়েতের ভোট এটা কিন্তু শুধুমাত্র পঞ্চায়েত এরিয়াতেই কার্যকর থাকবে। আমরা ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলের কাছে ওদের সাহায্য চেয়েছি যাতে ইলেকশনটা পিসফুলি সংগঠিত করা যায়, ওরাও প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা সহযোগিতা করবেন যাতে ইলেকশন প্রসেসটাকে পিসফুলি কমপ্লিট করা যায়। আমরাও আশা করছি সবার সার্বিক সহযোগিতায় আমাদের এই ইলেকশনটা খুব সুন্দরভাবে অনুষ্ঠান করা সম্ভব হবে। তাছাড়াও আপনাদের জ্ঞাতার্থে আরেকটা জিনিস যেটা আমরা এক্সারসাইজ করেছি সেটাও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এই ফাইনাল ভোটার লিস্ট পর্যালোচনা করে দেখেছি আমাদের এখানে 100 থেকে কম ভোটার আছেন, এবং পোলিং স্টেশনের সংখ্যা আছে 300, আর 100 থেকে 300 মধ্যে পোলিং স্টেশন আছে 985, অর্থাৎ 985টা কেন্দ্রে 300 মধ্যে ভোটার আছেন, 300 থেকে 500 মধ্যে ভোটার আছেন, 2017 কেন্দ্রে
500 থেকে 700 মধ্যে আছেন, 400 এবাভ 700 আছেন মাত্র 19টি কেন্দ্রে, আর সবচেয়ে কম ভোটার আছেন ডুবলির একটা কেন্দ্রে 36 জন, আর সবচেয়ে বেশি ভোটার আছেন একটা কেন্দ্রে 784 জন। অর্থাৎ 784 বেশি কোনো ভোটার আমাদের কোনো পোলিং স্টেশনে নেই। এখানে মনে রাখতে হবে ভোট তো সবাই মিনিমাম 3টা ভোট দেবে, যদি 4টা হয় 2টা কনস্টিটিউয়েন্সির একাধিক যদি সিট থাকে তাহলে সেখানে 4টা ভোটও একজন দেবে। স্বাভাবিকভাবে সময় তুলনামূলকভাবে একটু বেশি লাগবে। ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমাদের ডিজি সাহেবের সঙ্গে বৈঠক হয়েছে, তাছাড়াও একাধিক বৈঠক হয়েছে বিভিন্ন জেলায়, ডিএমরা তাদের লেভেলে মিটিং করেছেন, ব্লক স্তরে বিডিওরা মিটিং করেছেন রিটার্নিং অফিসার হিসাবে। আমাদের চেষ্টা থাকবে সব জায়গাতেই সিপিএমের যেটা পাওয়া যাবে কিছু সেটা অন্য কাজে ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক্সক্লুসিভলি ব্যবহার করা হবে, আর পোলিং স্টেশনে আমাদের টিএসআরের ইমূলত ব্যবহার করা হবে। তো আমরা চেষ্টা করব সর্বাধিক যেটা ব্যবহার করা যায় তারই চেষ্টা করা। মনে রাখতে হবে শহর এরিয়া তো পুরোপুরি আর নিয়োগ করা যাবে না, সেখানেও যে কোনো একটা ঘটনা ঘটতেই পারে, সেখানেও যেতে হবে পুলিশকে। এই সব দিক চিন্তা করে যতটুকু বেশি সম্ভব কাভারেজ দেওয়া সেটা সুনিশ্চিত করা হবে। তুলনামূলক ভোটার সংখ্যা কম থাকা পোলিং স্টেশনে আমাদের মনে হয় এটাতে খুব বেশি অসুবিধার কথা নয়। আমরা আবারও বলছি, আমরা সমস্ত দলের কাছে আপনাদের মাধ্যমে আবারও আপিল করছি যাতে ওনারা সার্বিকভাবে আমাদের সহযোগিতা করুন। এটা একটা বিরাট কর্মযোগ্য, প্রায় 13 লক্ষ ভোটার, সবাই যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারে। এখন আমি অক্ষা দপ্তর থেকে মিস্টার ডালন আছেন, ওনাকে বলবো ইলেকশনে আরক্ষা দপ্তরের পক্ষ থেকে যা যা করা উচিত সেটা অলরেডি ডিসাইড হয়ে গেছে। আমরা পোলিং স্টেশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডারের যে যেখানে ঝুঁকি আছে সব জায়গাতে আমরা অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট করেছি এবং ডিপ্লয় করা হবে। এখানে ল অ্যান্ড অর্ডারের জন্য বিশেষ করে সেন্ট্রাল আর্ম প্যারামিলিটারি ফোর্সকে আমরা এয়ারমার্ক করেছি। তো আপনাদের সহযোগিতা, সবার সহযোগিতায় আশা করি ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হোক, শান্তিপূর্ণ উৎসবের মেজাজে হোক, এটাই আমাদের লক্ষ্য এবং আশা করছি এটাই হবে। ধন্যবাদ। আমি বলেছি কেন্দ্রীয় বাহিনীকে আমরা বাইরের আইন শৃঙ্খলা রক্ষা করতে আমরা ডিপ্লয় করব, আর বাকিগুলিতে টিএসআর পুলিশ লোকাল পুলিশ থাকবে এবং অ্যাডিকুয়েটলি রাখা হবে। In the polling centers, who is the deployer? Because in generally we find the central paramilitary force inside the polling centers during the election. না, এবার সেটা হবে না। আমরা আপনারা কতজন পেয়েছেন? না, এটা তো আমরা সিএমপিএফ 18 কোম্পানি আমরা ডিপ্লয় করছি এবং বাকিগুলিতে আমাদের টিএসআর ব্যাটালিয়ন থেকে এবং পুলিশের থেকে হবে বাকিগুলি। স্যার, দুইটা প্রশ্ন। একটা হইতেছে স্যার, এবার মানে ওইদিকে কি মানে মডেল পুলিশ স্টেশন করার কোনো পরিকল্পনা আছে? আর দ্বিতীয় প্রশ্ন হইতেছে স্যার, বয়স করার লাগে কি ব্যবস্থা নিতেছে কমিশন? না, এমন ইলেকশন সহ বয়স্কদের জন্য আমাদের এখানে আমাদের স্পেশাল কিছু করিনি। তবে মডেলের ক্ষেত্রে আমরা ডিএমদের কাছে জানতে চাইব, যদি ওনারা উৎসাহিত হন বা করতে চান তবে করতে পারেন, আমরা এরকমভাবে একটা ইনস্ট্রাকশন দেবো।
আর ভুলটা হবে পঞ্চায়েত হবে, পঞ্চায়েত করে এটা মনে রাখতে হবে। স্যার देयर हैज बीन डिमांड फ्रॉम टू ऑफ द অপোজিশন ফর দোজ হু হ্যাভ ডান প্রেস কনফারেন্স রিগার্ডিং নমিনেশন ফাইলিং অনলাইন, ইজ মিন দ্যাট প্রভিশন বি देयर। অ্যাকচুয়ালি আমি আমার সঙ্গে তারা দেখা করেছিলেন, দে হ্যাভ মিট উইথ মি, আই হ্যাভ শোন দ্যাট দ্য প্রভিশন, ইন দ্য প্রভিশন ইট হ্যাজ বিন ক্লিয়ারলি মেনশন দ্যাট নমিনেশন টু বি সাবমিটেড ইন পার্সন টু দ্য রিটার্নিং অফিসার। সুতরাং আনটিল অ্যান্ড আনলেস দ্য রুলস ইজ বিং চেঞ্জ, ইট ইজ নট পসিবল। দ্য রুলস ইজ দ্য বাট দ্যার ইজ নো ইনফ্রাস্ট্রাকচার ইস্যু। নো নো নো, দ্যার ইজ নো ইনফ্রাস্ট্রাকচার ইস্যু, কারণ রুল ইনিশিয়ালি রুল হ্যাজ টু বি চেঞ্জ, অনলি দেন আদার থিংস উইল কাম। What is the procedure? Who changes the rules generally? Government. State government. State government. The opposition parties have also alleged insecurity in filing the nominations. So, what type of adequate security measures would be taken to ensure that they are freely submitting the nomination papers? Actually, the matter I have discussed with the DGP also. He ensured that in the block headquarters there will be sufficient force, plus in and around block, local market area and other where there is a problem may arise, their arrangement will be also there. Concerning BDUs are in touch, RO and HDPs. So at the time of filing nomination, they provide everything security and everything shall be arranged from police. I have a supplementary question, sir. The opposition political parties are alleging that even the BDUs are not taking the responsibility to ensure the security around the BDU office where the nominations would be filed. What comment would you make in this regard? Actually, nomination process not yet started. I know, sir. It would be starting from so as per the schedule. But before the nomination process begins, what security measurements would be taken by the State Election Department? Before nomination, what are the security required? Sir, there are some incidents in Salema, Bakshanagar and other Bambuke blocks. One video call for all party meeting, some phones. Even in Kamutia also, opposition political leaders. There was no request deployment in block. Since the IG law and order has mentioned that they anticipate the polling takes place in a festive manner, so do you ensure that it would be really in the festive manner? We will try our level best by deploying security forces. Yes. Sir, should be supplementary. Salema, Bhamutiyar, je ghotona ghoteche tar against apnara ki step niyeche? Actually, ei khob khetre amra already report cheyechi, ek duita report esheche. We are thinking about that. Kemon report esheche? Kichu incident somonde bola hoyeche, ki hoyeche na hoyeche. Right. Sir, short podokkhep dewa hoyne. Na, ekhono dewa hoyne. Sir, sir, loksabha election gulite je rokom webcasting er byabostha thake, first of all, that security arrangement has been made. People may come freely, they can cast their vote without any free paper. And to maintain transparency, what is that? Transparency, I think now political party is very happy that we are using ballot paper. There is no problem of EBM. Webcasting on this. স্যার, নির্বাচন ঘোষণার আগে যেখানে সর্বদলীয় বৈঠকগুলো নিয়ে বিরোধীদের মধ্যে একটা বিতর্ক বা অভিযোগ, সেখানে নমিনেশন নিয়ে যেহেতু কোনো অনলাইন হবে না সাবমিশন, সেটা একেবারে নিশ্চিত করার জন্য বিরোধী দল বা প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনাদের কি বার্তা থাকে? আমরা তো সবাইকে বলেছি, এবং যারা শাসক দল আছে ওনারাও এনশিওর করেছেন যে আমরা সর্বতোভাবে চাইব সবাই অংশগ্রহণ করুক, এই প্রতিশ্রুতি ওনারা আমাদেরকে দিয়েছে। বাধা তো একমাত্র তাদের থেকেই আশা করছে, ওনারাই প্রতিশ্রুতি দিয়েছেন মিটিংয়ে যে আমরা যে কোনোভাবেই হোক চেষ্টা করব সবাই যাতে অংশগ্রহণ করে। Question is coming because in previous election it was seen that more than 94%, if I remember well, yes. 96% unopposed. That is why such question, sir. That is relevant. The opposition parties in true sense apprehensive that they would not be able to file a nomination. Let's see. So what what do you make want to make the assurance to the people or the political parties? Actually, we have already told all the political parties in presence of them, in meeting, the ruling party assured them that
that there will be no problem for submission of nomination from their end. However, proper security arrangement we are making, not only in the block office, but also in the in and around block office, plus important local motor stand, local market area, everywhere. Does it indicate that the peaceful election depends on the ruling party? Since you are also making the because all opposition parties are alleging that the problem may come up from the ruling party. They are not appearing that other party will make. But the election commission is the referee in this match. Yes, it is true. Sir, বিগত যে নির্বাচনগুলো হয়েছে, বিশেষ করে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন, ইভিএম এ সেখানে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে বারবার বিরোধী কিংবা যারা সাধারণ মানুষরা অনেকে ভোটে করে না বা ফার্স্ট ভোটের একটা অভিযোগ উঠেছে। যেহেতু পঞ্চায়েত নির্বাচন ব্যালট পেপারে ভোট হবে, সে জায়গাতে কমিশন কতটুকু নিশ্চিত যে ছাপ্পা ভোট হবে না বা ফার্স্ট ভোট হবে না, সেটা নিয়ে আপনারা কতটুকু তথ্য? এটাতে আপনি একটা জিনিসে শিওর হবেন, চ্যালেঞ্জ ভোট কয়টা হয়েছে। আমি গেলাম ভোট দিতে গিয়ে দেখলাম আমার ভোট হয়ে গেছে, দেন দেয়ার ইজ এ প্রভিশন ফর কাস্টিং ভোট বাই চ্যালেঞ্জ ভোট। আপনি যদি দেখেন চ্যালেঞ্জ ভোটের নাম্বার ইজ ভেরি হিউজ, দেন ইউ ক্যান অ্যাপিয়ার দেয়ার ইজ এ ছাপ্পা ভোট, আদারওয়াইজ তো কমপ্লেন করবেই হবে। স্যার ভোটাররা তো চ্যালেঞ্জ ভোট করছেন, তাদের প্রাণ ভয়ের একটা বিষয় থাকে, সে জায়গাতে কমিশন বিষয়টাকে কি করে দেখছে? আদার ভোটারকে আসতে হবে পোলিং স্টেশন, ওনার বাড়ি থেকে পোলিং স্টেশন পর্যন্ত সিকিউরিটি ম্যানেজমেন্ট আছে। দেখেন এরকম ভাবে টু প্রোভাইড সিকিউরিটি ইন ইচ এন্ড এভরি হাউস, ইট ইজ এ ভেরি ডিফিকাল্ট, এটা তো আমার মনে হয় না সম্ভব হবে। সেরকম পরিবেশ তৈরি করতে পারবে না, দেখা যাক, উই আর ট্রাইং, বাট পলিটিশিয়ান পার্টি হ্যাভ বি অলসো রিকোয়ার্ড। হোয়াট ইজ ইওর অ্যাপিল টু দ্য ভোটারস এন্ড দ্য পলিটিক্যাল পার্টি? হোয়াট হোয়াট ইজ ইওর অ্যাপিল? আওয়ার অ্যাপিল ইজ দ্যাট এভরিবডি শুড এনশিওর দ্যাট democracy today. নয়া বিধানে পরিষ্কার করে লেখা আছে কি কি অপরাধ, এটা আইপিসির যে সেকশনগুলি সিপাই গেছে রেডিলে এখানে নাই আমার, তবে খুব পরিষ্কার করে বলা আছে কি কি অ্যাকশন কী কী হলে পরে কী অফেন্স এবং প্রেসক্রাইব পানিশমেন্ট কী পরিষ্কার করে বলা আছে, এখানে কোনো নো ডাউট অ্যাবাউট ইট, উইল বি টেকিং অ্যাকশন অ্যাজ পার ল। এটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা সব লেভেলে এট অল লেভেল আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি, থানা লেভেল থেকে শুরু করে। এটা না বিষয়টা হচ্ছে যে যারা ভোটদান ভোট দিতে যাবে, যাদেরকে বাধাপ্রাপ্ত করা হবে, যাদের উপর আক্রমণ করা হবে, আপনারা তখন কি অ্যাকশন নেবেন? নতুন আইনে কি করা হয়েছে, নতুনত্ব আপনারা কি বলবেন? কাউকে বাধা দেওয়া হলো, কাউকে মারধর করা হলো, ভোট দিতে গেলে তাকে আক্রমণ করা হলো, তার পরিবারের উপর আক্রমণ করা হলো, বিভিন্ন থাকে এই ধরনের অজস্র এরকম অভিযোগ আসে। ঠিক আছে, যে অপরাধ হবে ন্যাচার অনুযায়ী আইন প্রয়োগ হবে। আমরা এর আগেও দেখেছি পুলিশ দাঁড়িয়ে থাকে তামাশা দেখে, পুলিশ কিছুই করে না, এই অভিজ্ঞতাটুকু আছে সবার। দেখেন পারফেকশন তো বোধা হয় না, কোনো না কোনো জায়গাতে একটা থাকে, এটা মানে
না সেটাও বলবো না। হ্যাঁ আপনি যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে, এখন যা আসছে এটার জন্য যাতে বেস্ট মানে বিষয়টা হচ্ছে আপনাদের কথা আর মানে ইয়েতে বাস্তবের সাথে মিল নেই, আপনারা এইখানে যেটা বলছেন বাস্তবে কিন্তু ফিল্ডে সেটা দেখা যায় না। দেখেন সব বিস্তারিত ভাবে এখানে বলার ইয়ে নেই, হ্যাঁ পরিস্থিতি নেই, হ্যাঁ ব্যাপার ব্যাপারে হচ্ছে যে ম্যাটারটা নিয়ে আমরা হচ্ছি সরাসরি সাধারণ মানুষের প্রতি, আমরা কি এই আশা করতে পারি যে আপনি পরবর্তী সময় সাংবাদিক সম্মেলন করে অন্তত এই বিষয় নিয়ে বিস্তৃত বলবেন? না এটার জন্য সাংবাদিক সম্মেলন করতে হবে না, আপনাকে অ্যাসিওর করছি আপনি যে অপরাধের কথা বলছেন যদি অফেন্স কনস্টিটিউট করে অবশ্যই নেবে, পুলিশ অবশ্যই নেবে, যে কোনো অফেন্সের জন্য পুলিশ অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেবে, এতটুকু আমি আপনাকে আপনার মাধ্যমে সবাইকে আমি জানাতে চাই। স্যার একটা প্রশ্ন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় আমরা অভিজ্ঞতায় দেখেছি যে বৈরাজ্য থেকে যে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসে ওরা মূল রাস্তাগুলোতেই ডমিনেট করে, মানে ফ্ল্যাগ মার্চ করে। এই যে রুরাল পোলটা হবে সেখানে কি সেম হবে না ওরা ভেতরেও ঢুকবে টু ডমিনেট দ্য এরিয়া? আপনার অবজারভেশন ঠিক আছে, আপনি বলুন বড় রাস্তা যে ছিল তার জন্য কি আনকভার্ড রয়ে গেছে নাকি, আপনি কি ঠিক বুঝাতে চাইছেন? না রুরাল এরিয়া তো ইন্টেরিয়ার সে পুলিশ স্টেশনগুলো হবে, হ্যাঁ যারা ভোট দেবে তারাও ইন্টেরিয়ার এরিয়াতেই থাকে, মেইন রাস্তায় জাতীয় সড়ক দিয়ে ফ্ল্যাগ মার্চ করলো ভেতরে ঢুকলো না, তাহলে তো কনফিডেন্স বিল্ডিং হবে না ভোটারদের মধ্যে, এটা জানতে চাই। আচ্ছা আচ্ছা তখন তো মানে সব এরিয়াই মানে ছিল মানে ইলেকশনের এরিয়া, হ্যাঁ এখন পঞ্চায়েত এবং যে কনস্টিটিউয়েন্সি মানে এরিয়া আছে সব পঞ্চায়েতেই কভার হবে, অ্যাকচুয়ালি কভার হবে অলরেডি ওয়েব আইডেন্টিফাইড ধরার উপর হেল্প আছে। সো ইন ইফ ইউ কম্পারিজন কম্পেয়ার উইথ দা পার্লামেন্ট ইলেকশন then the Bhagavad areas may be some one places, but in Panchayat direction it may be another area. Also district SP, HD pools and all seas has already exercised and identified the Bhagavad helmet. Now the CAPA shall dominate these areas. And subsequent time we can see that Bhagavad areas, Bhagavad helmet has come down. Now it is 452, it can be 300 before the day of election. Because CAPA has, during the flag march or patrolling, instilled a sense of confidence among the voters. So it is in now initial exercise that we have identified the how many vulnerable helmets are there. And I am also telling you because I am in charge of the police elections and PHQ. Already in all districts sufficient TSR has been deployed. CAPA shall come in very shortly. So I think from police department we can give rest assured that whatever any untoward incidents, whatever mobile complaints, we will take immediate steps. Because concerned OCPSs, HDPUs and SPs are always in touch with police headquarters and they know very well what is the what steps should be taken in case of any violation of law and order.
And whenever the CBA will come, it will spread throughout the state in, because 35 blocks are involved in the panchayat election. And all the 2650 police stations are there. We have categories in the police station, in four categories. So considering the vulnerability, the CBA will be deployed. CBA will cover their areas. Because I don't know how, in what sense you are telling. In parliament election, CBA has done the marvelous job. I will, you perhaps know what is the percentage of voting was there in the parliament election. So it is from police department, and sir is there also, giving their statute there. In whatever complaint, whatever comes, in what forms police will take the immediate step, because our motive is to instill a sense of confidence among the voters. So we are committed for this. Sir, there are more than 300 companies deployed in last assembly board. So in where? Tripura. In last parliament? Assembly. Last assembly, okay. You see, because central forces are deployed by the MHA. Okay, with our government and with BHQ plays the demand. So whatever we demand, because they will provide according to their availability and other things. So this time we are trying to pull more SCFA, okay? Because today is declared, so we are trying to... Do you think that 18... Put on the mic, sir. No, this is not adequate, inadequate in our problem. This is the question. Because we use the CFA properly, so that voters come out clear fairly. The question is not adequacy, because we are recouping this gap by TSR and state police, etc. So which force is sufficient, not this. The question is how we are using the central force. Political party meeting is shown.